আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং ঘাড় এই দুটার ব্যথা উনি ভুগছিলেন। উনি মূলত একজন পিএলআইডি রোগী, ওনার L4-5 এবং হচ্ছে সার্ভাইকালের 4-5-6 এই তিনটা ডিস্কে ওনার স্পন্ডলাইসিস হয়েছিল, যেটাকে বলা হয় চেপে যাওয়া, এবং যেটার কারণে উনি দীর্ঘদিন যাবত উনি অসহনীয় যন্ত্রণা এবং ব্যথার ভিতর দিয়ে ওনার দিন কেটেছে। ওনার যে সময়গুলো কেটেছে খুবই খারাপ অবস্থা দিয়ে ওনার গিয়েছে। আজকে আমরা ওনার মুখ থেকে ওনার সেই কষ্টের দিনগুলোর সম্পর্কে আমরা জানবো এবং সেখান থেকে উনি কীভাবে ধীরে ধীরে উনি উত্তরণ পেয়েছেন সেটাও আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আপনি কতদিন যাবত ভুগছিলেন? এই সমস্যা আমি দীর্ঘ 7 বছর যাবত ভুগতেছি। আমি অনেক জায়গায় ডক্টর দেখাইছি, ট্রিটমেন্ট করছিলাম, কিছুদিন ভালো থাকি আবার অসুস্থ হয়ে যাই। যেটা দেখতে পেয়েছি যে আপনার বিভিন্ন ধরনের মেডিসিনে আপনার অ্যালার্জি ছিল, তার মানে আপনাকে সব ধরনের মেডিসিনও দেওয়া যাচ্ছিল না, এবং আপনি বলেছেন যে আপনার এর আগে টাইফয়েড হয়েছিল, সেটা ট্রিটমেন্ট কোথায় করেছিলেন? কতদিন যাবত আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন? 7 বছর। আচ্ছা, এই 7 বছরে আপনার এই সমস্যাটার কারণে প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আমি কোনো কাজকর্ম করতে পারতাম না, কোনো কাজে মন স্থির করতে পারতাম না, সব কিছুতে অনীহা এসে গেছিল। মানে সারাক্ষণই একটা ব্যথার উপরে থাকতে হতো, একটা ব্যথা নিয়ে যে কোনো কাজ করতে গেলে মানে ব্যথাটা, মানে আমার সব সময় মনে হয় যে ব্যথাটা করতেছে, সব কিছু মানে অসহনীয় হয়ে গেছিল। মানে প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো সেগুলাই কোনো কিছু করতে পারছিলেন না? না, মানে হাঁটা চলাতেও কষ্ট হইতো, কিছুক্ষণ হাঁটলে দেখা গেছে পাটা ধরে আসতো। আচ্ছা, তো জীবনটা একটা সময় আপনার কাছে অসহনীয় হয়ে গিয়েছিল, তো সেটার জন্য আপনি বলেছেন আপনি বিভিন্ন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করেছেন, কি ধরনের ট্রিটমেন্টগুলো ছিল? টেমডে মুখে মেডিসিন ছিল আর কিছু থেরাপি নিছিলাম এগুলাই। আচ্ছা, তারপরে দেখা গেছে কিছুদিন ভালো থাকার পরে আবার সেই ব্যথা চলে আসতো, সে আগের মতো অবস্থা নিয়ে ফেরত যেত। আচ্ছা, তো পরবর্তীতে এই ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার খোঁজটা আপনারা কিভাবে পেয়েছিলেন, মানে কোন মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পেরেছিলেন? এটা আমি যে ইউটিউবের মাধ্যমে জানছি। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে আপনি জানতে পারেন। আচ্ছা, স্যার হয়তো আপনি ভিডিও দেখেছেন, দেখার পরে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার আমাকে দেখে এমআরআই রিপোর্টটা দেখে বলছে যে আমার প্রবলেম আছে ঘাড়ে, কোমরে আর মেরুদণ্ডে, যেগুলো ট্রিটমেন্ট লাগবে আর ট্রিটমেন্ট করতে গেলে এখানে ভর্তি হতে হবে। আচ্ছা, ভর্তি হওয়ার পরবর্তী অবস্থায় আপনার যে ট্রিটমেন্ট চলেছে ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট, এটা সম্পূর্ণ ওনার নিজস্ব ক্রিয়েশন। তো সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা, শরীরের কি অবস্থা এখন? আমার আজকে 10-11 দিন চলতেছে, আমার একটা ভালো ফিট করতেছি, মানে আপনার যে আগে যে ব্যথাগুলো ছিল ব্যথাগুলো নাই, আমি এখন অনেকটাই ভালো, ভালো লাগে এখন। এখন আগের থেকে আপনি অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন মাত্র 10 দিনে? জি, মাশাআল্লাহ। দর্শক, এখানে একটা বিষয় দেখেন যে ভর্তি হওয়াটা আসলে কেন দরকার। উনি গত 7 বছর যাবত উনি পিএলআইডির এই রোগে উনি ভুগছিলেন, ওনার কোমর এবং হাঁটুতে এবং ওনার যে ঘাড়, এই ঘাড়ে ব্যথা উনি ভুগছিলেন এবং অসহনীয় যন্ত্রণা বিদ্যুতি ওনার দিনাতিপাত ওনাকে করতে হয়েছে। আসলে যার ব্যথা হয় সেই একমাত্র বুঝতে পারে যে আসলে ব্যথার কষ্টটা কী। এই ব্যথাটা বয়ে বেড়ানো, স্পেশালি যখন ঘাড়ে ব্যথা হয় বা কোমরে ব্যথা হয়, একটা মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখেছি এই ধরনের রোগীরা একটা সময় দেখা যায় বিছানায় শুয়ে থাকতে হয়, কোনো কাজ করতে পারে না, মানুষের সাথে তাল মিলাতে পারে না, কাজের সাথে তাল মিলানো সম্ভব হয় না,
কাজ থেকে ছুটি নিতে হয় এবং একটা সময় দেখা যাচ্ছে যে পরিবারের কোনো কাজে উনি অংশগ্রহণ করতে পারে না, একটা সময় উনি পরিবার থেকে উনি আলাদা হয়ে যান এবং বিছানায় পড়ে গেলে তখন তিনি পুরো পৃথিবী থেকে উনি আসলে একটা সময় আলাদা হয়ে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের অন্য সদস্যদেরও উনি গণগ্রহ হয়ে ওঠেন। তো এটা আসলে অসহনীয় এবং দুঃখজনক একটা বিষয়। তো এটার একটা বিষয় যে যেটার জন্য আসলে একটা রোগীকে আসলে ভর্তি থেকে ট্রিটমেন্ট করলে উনি সবচেয়ে ভালো ফল পান, যেটা আমরা ওনাকে দেখে বুঝতে পারছি মাত্র 10 দিনই, যেটা গত 7 বছর যাবত উনি ভুগছিলেন, মাত্র 10 দিনে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন এবং এখন আজকে উনি রিলিজ নিয়ে চলে যাবেন। আচ্ছা, এই যে আপনি গত 10 দিন যাবত যে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এই ট্রিটমেন্ট নেওয়াকালীন সময় আপনার যে ধরনের ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কি টাইম টু টাইম আপনি পেয়েছেন সবকিছু? হ্যাঁ, আমার যে ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল সবকিছু আমি পাইছি এবং আমি নিজে থেকে অনেক ভালো ভালো উপকৃত। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আপনি যে 10 দিন আপনি ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ আপনার কেমন লেগেছে? পরিবেশ অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু ভালো আপনাদের এখানে। আচ্ছা, এই যে এখন যে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ বোধ করছেন, এখন তো মনের ভিতর থেকে নিশ্চয়ই আপনি অনেক ভালো এবং উৎফুল্ল বোধ করছেন। আপনার মনে হচ্ছে না? আমার এমন একটা সময় আসছিল যে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, কারোর সাথে কথা বলতে বা কারোর কথা শুনতেও ভালো লাগতো না। আচ্ছা, যে এখন আমার আমি অনেকটাই ভালো। এখন তো আপনি নিশ্চয়ই আপনি ফিরে যাওয়ার পর আপনার যে আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, সবাইকে অবশ্যই আপনি বলবেন এবং সবাই আপনাকে দেখে অবশ্যই অনেক খুশি হবে যে তারা সেই আগের মানুষটিকে এখন আবার ফেরত পেয়েছে, যেটা হয়তো বেশ অনেকদিন থেকে তারা পাচ্ছিল না। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো। আপনি বলেছেন যে আপনি গত 7 বছর যাবত আপনি কষ্ট ভুগেছেন, বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত হয়তো ফলটা আপনি পাননি, যে ধরনের পাওয়ার কথা ছিল আপনার। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে, যারা হয়তো আপনার আশেপাশেই আছেন, তারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? জি, আমি বলতে চাই যে যারা আমাদের মতো পেশেন্ট আছেন তারা সঠিক জায়গায় এসে সঠিক চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবে। এই ব্যাপারে সবারই সচেতনতা হতে হবে যে আমরা অনেক জায়গায় যাই ভালো হই না, বারবার যাই, কিন্তু তারপরে দেখা গেছে নিজেদের একটু সচেতনার কারণে আমাদের অনেক ভুল হয়ে যায়। যাক, আমি অনেক উপকৃত, আমি আশা করি যে ভবিষ্যতে যদি এরকম রোগী আসে আশা করি অনেক ভালো হবে। দর্শক, এখানে দেখুন একটা জিনিস আসলে বারবারই আমাদের সামনে উঠে আসতেছে, সেটা হচ্ছে যে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা করা। যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন একটু বুঝে শুনে আগে একটু আপনারা জানেন বুঝেন এবং সঠিক ডক্টরের কাছে গিয়ে সঠিক বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনারা সঠিক ট্রিটমেন্টটা করেন এবং করার আগে অবশ্যই আপনারা ভালো করে জানবেন বুঝবেন বিচার বিবেচনা করবেন, তারপরে আপনারা চিকিৎসা নেন। কারণ সঠিক চিকিৎসাটা প্রত্যেকটা আমাদের নাগরিক যারা আছি আমরা, আমাদের প্রতিটা মানুষের আসলে এটা আমাদের একটা অধিকার সঠিক চিকিৎসা পাওয়া, নট ভুয়া চিকিৎসা বা ভুল চিকিৎসা। কারণ ভুল চিকিৎসার কারণে এমন অনেক রোগী আছেন হয়তো তারা দেখা যাচ্ছে 50% ভালো 50% খারাপ, সেই 50%ও উনি খারাপ হয়ে যান, দেখা যায় ভুল চিকিৎসার কারণে উনি সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো যেখানে আপনারা ট্রিটমেন্ট করবেন অবশ্যই জেনে বুঝে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করেন, এটা আমরা আশা করি। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।